আসসালামু আলাইকুম ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকায় বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু মাজার শরীফে। আমি আপনাদেরকে আজকে পুরো মাজার এলাকাটা দেখাবো। তো পুষ্কুনিতে যে কচ্ছপগুলো আছে এগুলোর ইতিহাস বলবো, মাজারের ইতিহাস বলবো এবং আশেপাশে নতুন নতুন এমন কিছু তথ্য আপনাদেরকে আজকে দিব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আজকে আপনাদেরকে প্রথমেই কচ্ছপ সম্পর্কে কিছু তথ্য দিব। এটা আপনারা কেউ দিঘি বলতে পারেন, আসলে আমি এটাকে পুষ্কুনি হিসাবে বললাম। এটা পুষ্কুনি বলেন, দিঘি বলেন, বলতে পারেন। এটার মধ্যে যে কচ্ছপগুলার বসবাস সেটার একটা সংক্ষিপ্ত ইতিহাস, জনশ্রুতি, এলাকার আঞ্চলিক লোকদের মুখোমুখি যেই কথাগুলো আছে, যেই ধারণাগুলো আছে বা যেই কথাগুলো চলমান ভাসমান, আমি আপনাদেরকে ওই সূত্র ধরে কিছু তথ্য বলবো। তো এই কচ্ছপগুলার বয়স প্রায় ২০০ থেকে ২৫০ বছর এটা ধারণা করা যায়। এই কচ্ছপগুলো আসলে অনেক বড়, এটা বিশ্বের আর কোথাও এই প্রজাতির কচ্ছপ দেখা যায় না। শুধুমাত্র বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর এই মাজারের দিঘিতে, পুষ্কুনিতে শুধু দেখা যায়। এই প্রজাতি বিশ্বের কোথাও আর নাই। এই কচ্ছপগুলো দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে। অনেকেই আবার বিভিন্ন নিয়ত করে বা অনেকে মজা করে, হ্যাঁ, এগুলোকে খাওয়া দেয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে অনেকভাবে, কেউ স্পর্শ করতেছে, কেউ খাওয়া দিচ্ছে, কারোটা খাচ্ছে, কারোটা খাচ্ছে না। তো আমি আসলে অনেকক্ষণ ধরে এখানে চেষ্টা করেছি মানুষ কে কোনভাবে কি উদ্দেশ্যে বা কিভাবে কি করতে চায়, আমিও বোঝার চেষ্টা করছি যে লোকজন কি করে। তো আমি অনেকক্ষণ ধরে দেখলাম। তো আমি আপনাদেরকে এই কচ্ছপের একটা জনশ্রুতি অনুসারে একটা ইয়ে বলি, এই আপনাদেরকে এটার ঘটনাটা বলি যে কচ্ছপগুলো কোত্থেকে আসলো। তো এটা আসলে যখন বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর মাজার প্রতিষ্ঠা করা হয় তখনকার সময়ে এই এলাকায় অনেক দুষ্ট জিন, পাপিষ্ট আত্মা পদচারণা ছিল। তো বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু নিজে এইগুলোকে শাস্তিস্বরূপ কচ্ছপে পরিণত করে দেন এবং আজীবন এই পানিতে, দিঘির পানিতে অবস্থানের দণ্ডাদেশ দেন। সেই সাথে সাথে কচ্ছপগুলো এখানে, সেই থেকে এই কচ্ছপগুলো এখনও কচ্ছপেই হয়ে এই দিঘিতে অবস্থান করছে এবং এগুলোর দিন দিন জনসংখ্যা, এগুলার যে ঠিক আছে এই বংশ পরিক্রমা এগুলো কিন্তু হয়, এগুলো কিন্তু বাচ্চা কাচ্চা হয়, ডিম পাড়ে। এগুলো মাজার কমিটির উদ্যোগে ওই পাহাড়ের চিপায় একটা জায়গা আছে, প্রতি বছর যখন ওদের ডিম পাড়ার সময় হয় তখন ওদেরকে ব্যবস্থা করে দেয়, ওরা ডিম পাড়ে এবং সেখান থেকে বাচ্চা ফুটে। তবে আপনাদেরকে আমি আবারও বলি, এই কচ্ছপগুলো বিশ্বের আর কোথাও এই প্রজাতির কচ্ছপ নাই। বাংলাদেশের বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর এই দিঘিতেই শুধু আছে। তো আপনারা দেখতে থাকুন। এই কচ্ছপ নিয়ে আরও নানা গুঞ্জন, নানা কথা আছে, বিভিন্ন ধরনের কথা ভাসমান আছে। আসলে কোনো কথারই সঠিক কোনো তথ্য দলিল নাই, শুধু জনশ্রুতিতে যেটা শোনা যায় আমি আপনাদের মাঝে সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের কচ্ছপ দেখা শেষ। আমরা এখন চলে যাব বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর যেখানে প্রতিকৃতি বা মাজার, আপনারা মাজার হিসেবে চিনেন, আমরা এখন ওখানে যাব এবং ওনার জনশ্রুতিতে থাকা ইতিহাসটা আপনাদেরকে বলবো। আমি কোনো দলিল দিয়ে আপনাদেরকে ইতিহাস বলতে পারবো না, যেটা জনশ্রুতি সেটা দিয়ে আপনাদেরকে বলবো। এই হলো বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর মাজারে উঠার সিঁড়ি, অনেক উপরে, কারণ উনি অবস্থান করেছিলেন পাহাড়ের উপরে। এখন যেখানে অবস্থান করেছিলেন সেখানে ওনার প্রতিকৃতি স্বরূপ, ওনার স্মৃতিস্বরূপ যে মাজার করা হয়েছে সেই মাজার পাহাড়ের উপরেই করা হয়েছে। আমি আস্তে আস্তে এখন সেই মাজারের দিকে যাব। চলুন আমরা উঠতে থাকি। হ্যাঁ, শেষ পর্যন্ত সেইগুলা উঠা সম্পূর্ণ করলাম। এখন আমরা মাজারের সামনে। আমি আপনাদেরকে হজরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে বাইজিদ বোস্তামি ইসলামের ইতিহাসে এক অনবদ্য নাম, এটা অনেকেই জানে। হজরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু বিশ্ববিখ্যাত একজন সুফি সাধক ছিলেন। ওনার জন্ম হয়েছিল ইরানের বোস্তাম শহরে, ওখানেই উনি জন্মগ্রহণ করেন। জনশ্রুতি অনুসারে ধারণা করা যায় নবম শতাব্দীতে বাইজিদ বোস্তামি চট্টগ্রামে এই জায়গায় আগমন করেছিলেন বলে অনেকে ধারণা করে, তবে তার সুস্পষ্ট কোনো দলিল নেই। তবে উনি যেখানে এসেছেন তার কিছু জনশ্রুতি আছে। বাইজিদ বোস্তামিকে নিয়ে লোকে মুখে বিভিন্ন কথা প্রচলিত আছে, তার মধ্যে একটা কথা আপনাদেরকে না বললে নয়। উনি যখন চট্টগ্রামে অবস্থানরত ছিলেন তার অনেক ভক্তকুল তৈরি হয়। উনি যখন চলে যেতে চাইলেন যে এখান থেকে চলে যাবেন, উনি অন্যত্র যাবেন, তখন ওনার ভক্তগুলোরা ওনাকে যাইতে দিতে চাচ্ছেন না, যে মানে যেই করে হোক ওনাকে আটকানোর চেষ্টা করতেছেন যে আপনি থেকে যান। তখন উনি খুশি হয়ে ভক্তদেরকে ওনার একটা আঙ্গুল কেটে কিছু রক্ত এই মাটির মধ্যে রেখে যান। তবে জনশ্রুতি আরেকটা কথা আছে যে ওনার একটা আঙ্গুল উনি কেটে রেখে যান এবং উনি বলে যান যে এখানে যেন ওনার এই মাদার শরীফ তৈরি করা হয় प्रतिस्थापन करते बोलें जे स्मृतिस्वरूप आसले सेखान थेकेई ओनार एई एखाने माजाज प्रतिकृति बा ओनार एई जे स्मृतिस्वरूप ओनार माजार शरीफेर प्रतिस्थापन करा हय आपनारा जेभाबेई बोलें आसले ओनार एखाने ओनाके शुधु एई भक्तगुलदेर कारणेई ओनाके मने राखार जन्येई आसले उनि एकटा स्मृति एखाने रेखेछेन उनी एखाने नाई सेटा अनेकेई आसले जाने ना हाँ ओनार एकटा स्मृति आछे स्मृति धरे राखछे तो एटा हइलो माने संक्षिप्त लोकमुखे आसले कथा आर उनी चट्टग्राम जे उनी आसछे आसले एत बछर आगेर घटना 600 बछर आगे उनी जे आसते पारे बा एसेछिलेन एटा आसले अनेकेई विश्वास करेन बा विश्वास करा जाय तो यही हईल बायजेद बोस्तामी रादियाल्लाहुर संक्षिप्त इतिहास इतिहासटा अनेक लम्बा ना बांग्लादेशे आसार तो जतटुकु पारा जाए ततटुकुई बोललाम आमी एखन चले जाच्छि अन्यदिके आपनारा एखन जेई किछु गाछ देखतेछेन गाछेर मध्य लाल सूता पेछानो एटा आसले आमी जानि ना मुसलमान आमरा सबाई केन जे कि कारणे एई गाछेर मध्य सूता बेधे राखे हाँ विभिन्न जन विभिन्न नियत करे ना कि नियत पूरण है ये आमार काछे आसले आमी भाषाय प्रकाश करते पारबो ना ये केमन लागे हाँ आल्लाहर उपरे भरोसा करबे आल्लाहके ठीक आछे डाकबे आल्लाहर काछे चाइबे एगुला केन अच्छा जार जा खुशी ठीक आछे करुक आमादेर किछु जाय आसे ना आमरा एखन जाच्छि बायजेद बोस्तामी रादियाल्लाहुर माजार थेके साथे दिये पश्चिम दिके एकटा रास्ता गेछे এটা হইলো দুপাশেই আসলে অনেকগুলা কবর আছে সামনে আরো দুই একজন পীর আউলিয়ার মাজার আছে তো আমি ওইদিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর মাজার শরীফটা হলো হয়ে গেছে পার্কের মতো মানে এত সুন্দরভাবে এলাকাটা সাজানো পাহাড়ের উপরে কিন্তু আমরা কিছু লোক এখানে আসি দর্শন করার জন্য আমরা একটু দেখার জন্য हाँ अथवा बायजेद बोस्तामी एखाने एक समय छिलेन हाँ सेटा आपनाके माने अनुभव करार जन्य देखार जन्य आसले उनी एखाने छिलेन सेई विश्वासे आर किछु लोक आसतेछे एखाने आमार काछे मने हच्छे आड्डा मारार जन्य आपनि देखें प्रचुर महिला पुरुष एखाने आसतेछे जाच्छे आड्डा मारतेछे हाँ एर कोनो माने हय ना तो जाई होक जार जार इच्छा आमरा आपनारा देखतेछेन आशेपाशे अनेक कबर आशेपाशे ये एलाकाय प्रचुर कबर और ये बायजेद बोस्तामीर एखाने एलाकाटाय आसले मानुषजनेर आनागोना अनेक बेशी तो आमरा आरेकटु सामने जाई देखी सामने कि आछे चलुन आमरा देखते थाकि আমরা আবার ফিরে যাব বাইজেদ বোস্তামি রাদিয়াল্লাহুর মাজারের দিকে মাজারের চারপাশটা আমি একবার দেখিয়েছিলাম আমি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চারপাশটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তবে মহিলাদের আনাগোনা এইভাবে আমার মোটেও ভালো লাগে না এই ব্যাপারটা কিন্তু যার যার ইচ্ছা যার যার ধর্ম তার কাছে जार जार इच्छा जे जा करते चाय आमार तो बाधा देवार कोनो इख्तियार नाई चाई आमी बाधा दितेओ चाच्छि ना सेटा निये आलोचनाओ करते चाच्छि ना আমার আজকে বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু মাজারের চারপাশ বা এলাকাটা পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা হয়ে গেছে, আপনাদেরকেও চেষ্টা করছি দেখানোর জন্য এবং ওনার লোককথায় শোনা ঘটনাগুলো জানানোর জন্য। তো আমি যাচ্ছি, তো আমি যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলি, কেউ মাজারে এসে মাজারে সিজদা করবেন না, মানে এমন কর্মকাণ্ড করবেন না যেটাকে বোঝানো হয় পূজা। পূজা হবে এরকম কোনো কর্মকাণ্ড করবেন না, কারণ আপনি একজন মুসলিম, সেটা আপনাকে মনে রাখতে হবে। তো আর কবর জিয়ারত করতে চান, আপনি পীরাউলিয়ার দরবার জিয়ারত করতে চান, কোনো অসুবিধা নাই, আপনার মন চাইলে আপনি সেটা করতে পারেন। তো যাই হোক, আমি চলে আসলাম নিচে। যাওয়ার সময় আমার জুতাগুলো জমা দিয়ে রেখেছিলাম, জুতাগুলো টোকেন দিয়ে এখন সংগ্রহ করতেছি, জুতাগুলো নিয়ে চলে যাব। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে। আর আমি সবসময় আমার চ্যানেলে ধর্মীয় কোনো স্থান, তার ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, আশা রাখি আপনাদের ভালো লাগে। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, যদি আপনারা আমার নেক্সট ভিডিও দেখতে চান বা মাঝে মধ্যে আমার ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Terima kasih.